নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাই আছো এটা ব্ৰেকিং নিউজ মহাৰাষ্ট্ৰৰ উপমুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰিক বিতৰ্কৰ অন্ত পৰিল দেৱেন্দ্ৰ ফাৰ্নাবিজেই হ'ব মহাৰাষ্ট্ৰৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী 5 ডিসেম্বৰত মুম্বাইৰ আজাদ ময়দানত শপথ গ্ৰহণ অনুষ্ঠান হ'ব শিবসেনা নেতা একনাথ সিন্ধেই উপমুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব লবলৈ মান্তি লোকসভাৰ বিৰোধী উপদলপতি গৌৰৱ গগৈক প্ৰথম শাৰীত আসন প্ৰদান কৰিবলৈ লোকসভা সচিবালয়ক নিৰ্দেশনা অধ্যক্ষ ওম বিৰলাৰ বিৰোধী দলপতি ৰাহুল গান্ধী সাংসদ কুৰিকুলনীল সুৰেশ কে চি বেণুগোপালৰ অনুৰোধৰ পাছতেই এই নিৰ্দেশনা দিলে ওম বিৰলাই সদনৰ বাহিৰত কংগ্ৰেছৰ প্ৰতিবাদ ইণ্ডিয়া এলাইন্সে মোদী আদানী ভাই ভাই দেশ বিক্ৰী কৰি খাইছে মলাই এইদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি শ্লোগান দিছে আদানী উৎকোচকাণ্ডক লৈ ষষ্ঠ দিনাও সংসদ ভৱনত আৰু সংসদ ভৱনৰ বাহিৰত প্ৰতিবাদ অব্যাহত থাকিল এইবাৰ ওলাই আহিল কংগ্ৰেছ প্ৰদেশ কংগ্ৰেছৰ উদ্যোগত বাংলাদেশত হিন্দুসকলক নিৰ্যাতনৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ উদ্যোগত আৰু গুৱাহাটীৰ জিলা কমিটিৰ সহযোগত বাংলাদেশত হিন্দু সম্প্ৰদায়ৰ ওপৰত চলা আক্ৰমণৰ প্ৰতিবাদত ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে কংগ্ৰেছৰ নেতৃবৰ্গই যাতে ভাৰত চৰকাৰে বাংলাদেশৰ হিন্দু সম্প্ৰদায়ৰ সংখ্যালঘু হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ বন্ধ কৰিব পাৰে তাৰ বাবে হেঁচা প্ৰয়োগ কৰিবলৈ দাবী জনাইছে কংগ্ৰেছে নীতিন গাডকাৰীৰ এটা মন্তব্য এতিয়া সামাজিক মাধ্যমত ভাইৰেল হৈ পৰিছে নীতিন গাডকাৰীয়ে কৈছে যি মন্ত্ৰী তেওঁৰ সদায় দুখ থাকে মুখ্যমন্ত্ৰী হ'ব পৰা নাই মুখ্যমন্ত্ৰীৰ অনবৰতে দুখ থাকে কাৰণ কোন মুহূৰ্তত তেওঁক হাই কামাণ্ডে আঁতৰাই দিয়ে নিশ্চয়তা নাই 2 জানুৱাৰীলৈ কাৰাগাৰতেই থাকিব লাগিব ইস্কনৰ ধৰ্মগুৰু চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্ৰাম আদালতে 2 তাৰিখলৈ পিছুৱাই দিলে জামিন আবেদনৰ শুনানি আজি জামিন আবেদনৰ শুনানিৰ আগত দুৰ্বৃত্তই আক্ৰমণ কৰিছিল ধৰ্মগুৰুজনৰ অধিবক্তা বাংলাদেশৰ জুই পালে ভাৰত এইবাৰ ত্ৰিপুৰাত বাংলাদেশৰ সংখ্যালঘু হিন্দুসকলক আক্ৰমণ কৰাক লৈ প্ৰতিবাদৰ ওপৰত প্ৰতিবাদ হৈছে ত্ৰিপুৰাৰ হোটেলত প্ৰৱেশ কৰিব নোৱাৰিব বাংলাদেশী বাংলাদেশীলৈ বাংলাদেশী নাগৰিকৰ বিৰুদ্ধে ত্ৰিপুৰাৰ বৃহৎ পদক্ষেপ ত্ৰিপুৰাত বাংলাদেশত নিৰ্যাতিত হোৱা হিন্দুসকলক লৈ হুংকাৰ দিয়া পৰিলক্ষিত হৈছে ত্ৰিপুৰাত এতিয়া বাংলাদেশী নাগৰিকে প্ৰৱেশ কৰিব নোৱাৰিব ত্ৰিপুৰাৰ কোনো হোটেলত প্ৰৱেশ কৰিব নোৱাৰিব বাংলাদেশী নাগৰিকে হিন্দুৰ ওপৰত আক্ৰমণ বন্ধ নহ'লে বাংলাদেশীৰ ওপৰত একচন লোৱাৰ কথা ঘোষণা কৰিছে প্ৰতিবাদকাৰীসকলে বাংলাদেশত হিন্দু নিৰ্যাতনক লৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই জয়ন্ত মল্ল বৰুৱাই কৈছে বিশ্বত যদি হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ হয় তেন্তে ভাৰতৰ সনাতনীয়ে মাত মাতিবই অৱশেষত মুখ খুলিলে দলৰ পৰা নিলম্বিত হোৱা বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীয়ে নিজামুদ্দিন চৌধুৰীয়ে কৈছে মই ভৰিত পৰিবলৈ নাই মই 2026ত নিৰ্বাচন খেলিম স্বাস্থ্য ভালে থাকিলে এআই UDFৰ বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীক নিলম্বন কৰাৰ পাছতেই এতিয়া প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে নিজামুদ্দিন চৌধুৰীয়ে নিজামুদ্দিন চৌধুৰীয়ে কৈছে মোৰ পুত্ৰই ৰাইজৰ দলত যোগদান কৰাৰ বাবেই মোক নিলম্বন কৰা হৈছে নিজামুদ্দিন চৌধুৰীয়ে লগতে কৈছে বহু এনে পৰিয়াল আছে পিতা পুত্ৰ পত্নী বেলেগ বেলেগ দলত আছে কিন্তু আজি মোৰ পুত্ৰ ৰাইজৰ দলত যোগদান কৰাৰ বাবেই এই সিদ্ধান্ত মুখ নোকোৱাকৈ কেনেকৈ ল'ব পাৰিলে মূল্য ভৰিব লাগিব ধূম্ৰপানৰ ধপাতজাতীয় সামগ্ৰীৰ ওপৰত 35% GST প্ৰস্তাৱ ধোঁৱাৰ কুণ্ডলী পকাই চিগাৰেট মৰা শুকান এইবাৰ ব্যয়বহুল হ'বলৈ গৈ আছে কেৱল চিগাৰেটেই নহয়
অন্যান্য ধপাতজাতীয় সামগ্রী আনকি শীতল পানীয়র দামও বৃদ্ধি হবলৈ গৈ আছে। এই সকলোবোৰ সামগ্রীর উপর 35% পর্যন্ত GST আরোপ করার প্রস্তাব আগবাইছে। বাংলাদেশের জুই আহি পালে ভারত। ত্রিপুরাত বাংলাদেশের দূতাবাসত আক্রমণ। হিন্দু নির্যাতনের প্রতিবাদত এতিয়া উত্তাল হয়ে আছে ত্রিপুরা। ঢাকার ক্ষোভ। বাংলাদেশত সংখ্যালঘু হিন্দুর উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ করবলে গৈ ত্রিপুরাত বাংলাদেশের দূতাবাসত আক্রমণ চলিছে। সোমবারে আগরতলাত ত্রিপুরেশ্বরী সনাতন মন্ত্র আর হিন্দু সংঘর্ষ সমিতি নামর দুটা হিন্দুত্ববাদী সংগঠনে বাংলাদেশের বিষয়টুক লৈ ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করে। অভিযোগ অনুসরি প্রতিবাদের সময় আগরতলাত থাকা বাংলাদেশের দূতাবাসত আক্রমণ করা হয়। পরবর্তী খবর, আকৌ আহিল ভয়ঙ্কর ভাইরাস। 17খন দেশত রেড এলার্ট জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। বিশ্বৰ পৰা করোনায় বিদায় নলওতেই পুনৰ এক নতুন ভাইরাসে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছে কেইবাখনো দেশত। এই ভাইরাসৰ কবললৈ আহি এতিয়ালৈকে মৃত্যু হৈছে 15গৰাকী লোকৰ। ভাইরাসবিধৰ ভয়াবহতাৰ উমান পাই 17খন দেশত রেড এলার্ট জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এই ভাইরাসবিধৰ উৎপত্তি হৈছে আফ্রিকাৰ রাওয়ান্ডাত। ভাইরাসবিধৰ নামাকরণ করা হৈছে মারবর্গ ভাইরাস। এই ভাইরাসবিধত আক্রান্ত হলে মানুষের চকুর পৰা তেজ ওলাবলৈ আরম্ভ করে, যার বাবে এই ভাইরাসবিধক ব্লিডিং আই ভাইরাস বলেও নামাকরণ করেছে বহুকেইটা গবেষণা সংস্থায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সদরি করা অনুসরি এই ভাইরাসবিধ ইবলা ভাইরাসের সঙ্গে যথেষ্ট সদৃশ আছে। মারবর্গ ভাইরাস হৈছে এবিধ জেনেটিক ভাইরাস। জন্তুর পৰা এই ভাইরাসবিধ মানুষের দেহলৈ বিয়পে বলে সদরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এই ভাইরাসত আক্রান্ত হওয়ার কিছুদিনের পিছত এগারী লোকের মৃত্যু হয়। এতালে রাওয়ান্ডাত 15গৰাকী লোকের মৃত্যু হয়েছে এই ভাইরাসবিধত আক্রান্ত হয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সদরি করেছে যে এই ভাইরাসবিধত আক্রান্ত হলে প্রথমে এগারী লোকের তীব্র জ্বর হব, মূরর বিষ হব, পেহির বিষ হব, বমির দরে সমস্যায় দেখা দিয়ে, তার পাছতে চকুর পৰা তেজ ওলাবলৈ আরম্ভ হয়। এই ভাইরাসবিধত আক্রান্ত হওয়ার পাছতে এগারী লোকের সকল অর্গেন ফেল হয়ে পড়ে আর তার পাছতেই মৃত্যু হয় লোকগুলি। এই ভাইরাসবিধ 1961 চনতেই জার্মানীত ধরা পড়েছিল বলে সদরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। বর্তমান আফ্রিকাত এই ভাইরাসে লৈছে ভয়ঙ্কর রূপ। আন এটা খবর, নিয়মীয় হব 4,669 শিক্ষকর পদ। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে সামাজিক মাধ্যম যোগে এই কথা ঘোষণা করেছে। চাকরি নিয়মীয়াকরণক লৈ এই খবর শেয়ার করেছে শিক্ষামন্ত্রী অনুজ পেগুয়ে। শেয়ার করা খবর ঠিকাভিত্তিক শিক্ষকসকলের বাবে। মন্ত্রী অনুজ পেগুয়ে সামাজিক মাধ্যম যোগে এক বিজ্ঞাপন শেয়ার করে 4,669 শিক্ষকর পদ নিয়মীয়াকরণের বাবে আবেদন বিচারিছে। এই পদবীত অতিরিক্ত ঠিকাভিত্তিক শিক্ষকসকলে আবেদন করিব পারিব। অফিসিয়াল ওয়েবসাইট maddhyamik.assam.gov.in যোগে আবেদন করিব পারিব। শিক্ষামন্ত্রী উল্লেখ করা মতে ঠিকাভিত্তিক শিক্ষকসকলের চাকরি নিয়মীয়াকরণ করে মৌলিক দরমহার লগতে গ্রহণযোগ্য ভাত্তা প্রদান করা হব। নিয়মীয়াকরণের এবছর পিছত দরমহা বৃদ্ধি পাব। কিন্তু এই বিজ্ঞাপনত প্রার্থীসকলে পূর্বরে পৰা কাম করে থাকার অজুহাত লৈ কোনো ধরনের ভবিষ্যৎ নিধি পে প্রটেকশন দাবি করব নোৱাৰিব। কেবল রাজ্যিক NPSহে লাভ করব, OPS দাবি করব নোৱাৰিব। প্রার্থীসকল 2024 চনের 31 অক্টোবরলৈকে অতিরিক্ত ঠিকাভিত্তিক শিক্ষক হিসাবে 5 বছর সম্পূর্ণ হব লাগিব। 5 বছর সম্পূর্ণ হওয়া সকলে 8 ডিসেম্বরের নিশার ভিতর আবেদন করিব পারিব।